নিজ যে বুথ রয়েছে, যে ভোটপুর জুনিয়র হাই স্কুল যে রয়েছে হিন্দি, সেই স্কুলে এসে ভোট ইতিমধ্যেই তিনি গ্রহণ করেছেন। আমি সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি কিন্তু ভোট প্রদান করার পরে বাইরে এসেছেন। কি বলছেন তিনি আজকের এই যে ভোট গ্রহণ করার পরে, আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। সংবিধান অনুযায়ী যেভাবে ভোটের অধিকার আমাদের আছে, সেই অধিকার আমি এক্সারসাইজ করলাম। আজকে আমাদের 26 জানুয়ারি, 26 এপ্রিল, এই 26 এপ্রিলে আজকে আমাদের লোকসভার ভোটের দিন। আমাদের দার্জিলিং, রায়গঞ্জ, বারুঘাট তিনটা লোকসভা কেন্দ্রের আজকে ভোট হচ্ছে। এটার মধ্যে রায়গঞ্জ কেন্দ্রের আমি এটা ভোটার, আর আমার এই ভোটারে হিসাবে আমি আমার এখনই ভোট দিলাম। আজকে আমাদের প্রার্থীর স্বার্থেই আমি যেহেতু তৃণমূল করছি, মমতা ব্যানার্জির দল, সেই মমতা ব্যানার্জি যে পশ্চিমবাংলার আমাদের নেত্রী, ওনার এই দলের প্রার্থীকে কৃষ্ণ কল্যাণী মহাশয়কে আমি জোড়া ফুলে ভোটটা দিয়ে আসলাম। আশা করছি আমার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে যেখানকার আমি MLA, সেই জায়গায় আশা করছি বহু বিপুল ভোটে আমরা করি। এরকম বেনজির ভোট আমাদের ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বহুত ভোট আমাদের তৃণমূলের পক্ষে, মমতা ব্যানার্জির পক্ষে এই ভোটটা হচ্ছে। বলছিলাম বিধায়ক সাহেব, এখনো পর্যন্ত কোনো জায়গায় কি কোনো রকম অপ্রীতিকর ঘটনা? বৈরে তো আমি আল্লাহকে, ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ইসলামপুর যেরকম শান্তি আমি বরাবর চাই আসছি, শান্তি প্রিয় নেতা হিসাবে আমার একটা পরিচিতি আছে, সেরকমই সারা ইসলামপুরটা বিধানসভা কেন্দ্রে এখানে কোনো রকমের অপ্রিয় ঘটনা হয়নি, কোনো রকমের অত্যাচার জোর করে বুথ ক্যাপচার ট্যাপচার করা হয়নি, সুস্থভাবে ভোট চলছে। আমারও নির্দেশ ছিল যে কেউ এরকম ভোট কেন্দ্র যায় বুথ ক্যাপচার করবে, কিছু করবে, এরকম কেউ যেন না করে, যেরকম যার ইচ্ছা, যার যার ইচ্ছা যেমন করে ভোট দিবে, কিন্তু কেউ জোর করে কারো ভোট নিতে যাবে না, আর কোনো রকমের অশান্তি করবে না। মানুষ যেখানে ভোট দিবে চাইতে চাবে ভোট দিবে, রাজনাথ ফটোতে ঈশ্বরের কৃপায় দেখতেছি সব জায়গায় লোক একেবারে একটাই চিন্তা করেছে যে আমরা মমতার সঙ্গে যখন আছি, মমতার তত্ত্ব প্রকল্পের মাধ্যমে আমরা বেঁচে আছি, পশ্চিমবাংলাকে মমতা শান্তি করে রেখেছে, ওরকমই যখন আমরা চাচ্ছি যে সমস্ত জায়গায় থেকে আমরা মমতা ব্যানার্জির প্রার্থীকেই ভোট দিয়ে বিপুল ভোটে জয় করাবো, এটাই আশা আছে আমাদের। ও তাই হয়েছে, কোনো জায়গায় কোনো রকমের ঘটনা ঘটেনি, শান্তিভাবে যায়। এখন কাল কেউ পুলিশকে আমি জিজ্ঞাসা করলাম, না স্যার শান্তি আছে, ওরকমই আমি আমার ইনস্ট্রাকশন ছিল যে কোনো রকমের জোরপূর্বক কেউ কিছু করবে না, যার যেমন ইচ্ছা ভোট দিবে, কিন্তু সবাই বলতে যে না মমতা স্যার আমার অন্য কাউকে দিব না, ভালো লাগছে আমার। আমরা কিন্তু কথা বলছিলাম ইসলামপুর বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন আব্দুল করিম চৌধুরী, তার সঙ্গে। তিনি কিন্তু বেশ কিছুক্ষণ আগে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, ঠিক দেখতে পাচ্ছেন ইসলামপুর হিন্দি জুনিয়র হাই স্কুল যে রয়েছে, সেই হাই স্কুলে তার ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে আসলেন এবং কিন্তু তিনি ভোট প্রদান করার পরে সরাসরি যে আমরা মিডিয়া পার্সন যারা রয়েছে তাদের সাথে ব্রিফ করলেন এবং তিনি কিন্তু সরাসরি বললেন ইসলামপুর সাধারণ মানুষ যেমন করে যাদেরকে সুস্থভাবে যাতে ভোট দিতে পারে এটা কিন্তু তিনি আর্জি জানালেন। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম এবং সেই ছবিই দেখালাম ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি ইসলামপুরের যে
যে হিন্দি জুনিয়র হাই স্কুল রয়েছে ইসলামপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে, সেই তিন নম্বর ওয়ার্ডে ভোট প্রদান করলেন এবং ভোট প্রদান করার পরে তিনি যে বার্তা রাখলেন সেই বার্তাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম ভারতবর্ষের সব থেকে যে গণতন্ত্রের উৎসব রয়েছে ভোট উৎসব। আজ গোটা ভারতবর্ষের 13টি রাজ্যের 89টি কেন্দ্রে কিন্তু এই লোকসভা নির্বাচনের ভোট কিন্তু হচ্ছে। সেই ভোটে বিভিন্ন রাজনৈতিক দলের যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলেই কিন্তু ভোট দিতে আসছেন এবং তাদের যে প্রতিক্রিয়া রয়েছে সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা সরাসরি এক্সক্লুসিভলি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। সেই মোতাবেকই ইসলামপুর বিধানসভার বিধায়ক যিনি রয়েছেন আব্দুল করিম চৌধুরী, তিনিও কিন্তু তার যে বুথ রয়েছে ইসলামপুর হিন্দি জুনিয়র হাই স্কুল যে রয়েছে সেই হাই স্কুলে তার বুথ রয়েছে এবং তিনি সেখানে ভোট দেওয়ার পর আমাদের সাথে কথা বললেন এবং তিনি একটাই বার্তা দিলেন সব জায়গায় যেন শান্তভাবে ভোট যে প্রক্রিয়া রয়েছে সেটা যাতে সফল হয় সেই আর্জি কিন্তু তারা রাখলেন। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি গৌরবের সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া ইসলামপুর। বিভিন্ন ধরনের খবর সব থেকে আগে পেতে হলে চোখ রাখতে হবে নিউজ টুডে ইন্ডিয়া পর্দায়।